এই জায়গাটা কালিম্পং ডিস্ট্রিক্টের আপার মনসুনের জলসা বাংলো এটা জলসা বাংলোর গেট এখানে টিকিট কাউন্টার আছে যদি আপনার ভেতরে বুকিং নাও থাকে তবু আপনি ভেতরটা ঢুকে ঘুরে আসতে পারে এখানে টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি 25 টাকা জলসা বাংলোর মেইন এন্ট্রান্স দিয়ে ঢুকে 3-4 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন জলসা বাংলোর কাছে রাস্তাটি খুব একটি চড়াই নয় তাই হাঁটতে অসুবিধে হবে না নিরিবিলিতে এই চেয়ারে বসে দূরে পাহাড়ের শোভা দেখার মজাই আলাদা এই সেই ব্রিটিশদের তৈরি জলসা বাংলো আর জলসা বাংলোর ভিতরে যে রুমগুলি আছে সেই রুমের ভাড়া 1680 টাকা করে খাওয়ার খরচা এক্ষেত্রে আলাদা জলসা বাংলোর ভিতরে মেন বাংলোটি ছাড়া রয়েছে আরও দুটি ট্রি হাউস যে দুটির মধ্যে একটির কাজ চলছে আর একটি থাকার জন্য পুরোপুরি রেডি আমি এখন আছি কালিম্পং ডিস্ট্রিক্টের আপার মনসুনে জলসা বাংলোর ভেতরে জায়গাটা খুবই সুন্দর পুরোটা জঙ্গল হয়ে আছে জঙ্গল এরিয়া আর এখান থেকে দাঁড়িয়ে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জলসা বাংলোর ট্রি হাউস এখানে দাঁড়িয়ে যেটা দেখতে পাচ্ছি ওপরে চারিদিকে পাহাড় মাঝখান থেকে নদী তিস্তা এসছে এখানে দাঁড়িয়েই আপনি বুঝতে পারবেন যে পাহাড় আর নদীর কি অপরূপ মেলবন্ধন আমি ট্রি হাউসের সিঁড়িতে বসে আছি এই পিছনে ট্রি হাউসটা আছে এখানে থাকা তো নিশ্চয়ই অবশ্যই যায় কিন্তু কিভাবে বুকিং হয় সেটা আমি এখনো জানতে পারিনি জানলে আপনাদের অবশ্যই জানাবো ব্রিটিশরা এখানে সিনকোনা প্ল্যান্টেশন করতেন এবং থাকার জন্য এই জায়গাটা বানিয়েছিলেন এই যে ভিউটা দেখতে পাচ্ছেন এই ভিউটার জন্যই কিন্তু আপনাকে শুধুমাত্র জলসা বাংলোয় আসতে হবে জলসা বাংলোয় অক্টোবর মাসের শেষে অথবা নভেম্বরের শুরুতে এলে ক্লিয়ার আকাশ পাবেন এবং তার সাথে পাহাড় আর নদীর একটা সুন্দর ভিউ পাবেন
এই জায়গাটাতে বসে সারা দিন আড্ডা দিতে পারেন আর এখান থেকে আছে সুন্দর একটা ভিউ। কালিম্পং শহর থেকে জলসা বাংলোর দূরত্ব 20 কিলোমিটার। এখানে আসতে আপনার সময় লাগবে মোটামুটি 1.5 ঘন্টার মতো। এই ট্রি হাউসটি বর্তমানে তৈরি হচ্ছে। চলুন এবার জলসা বাংলোর পেছন দিকটা ঘুরে দেখা যাক। পেছন দিকে রয়েছে দুটি বাথরুম। জলসা বাংলো বুকিং হয় মংপুর সিঙ্কোনা প্ল্যান্টেশনের ডাইরেক্টর অফিস থেকে। এছাড়াও নিম্নলিখিত ইমেল আইডিতে মেল করতে পারেন। এছাড়াও স্ক্রিনে দেওয়া থাকছে এখানে কেয়ারটেকারের নাম্বার। বুকিংয়ের জন্য নিচের নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন।